তাদেরকে সকলকে আন্তরিক সালাম আসসালাম আমাদের এই প্রোগ্রামটা প্রত্যেকদিন বিকালে আমাদের প্রচার হয় আপনারা ফেসবুকে লাইভ দেখতে পারেন সাড়ে পাঁচটায় অথবা আপনারা পরবর্তী সময় ইউটিউবে বাংলাতে বরেন্দ্র লিখিয়ে সার্চ দিলে আমাদের প্রোগ্রামগুলো পেয়ে যাবেন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমরা জানি সম্মানিত দর্শক শ্রোতা পাক এই রমজান মাসকে কোরআন নাজিল করেছেন আল্লাহ পাকের ঘোষণা শাহরু রমাদান আল্লাদি উমজিলা ফিহিল কোরআন এই মাসেই আমাদের কোরআন নাজিল হয়েছে পাশাপাশি আল্লাহ পাক সিয়াম আমাদের উপর ফরস করেছেন আল্লাহ পাক বলেছেন ইয়া আয়ু আল্লা দিন আমানু কুতিবা আলাই কুম সিয়াম কামা কুতিবা আল্লাহ দিন কবলি কুম লা আল্লাহ কুম আমরা যাতে মোত্তাকি হতে পারি এই জন্যে রোজার আমাদের উপর ফরস করা হয়েছে এই রোজার মূল হাকিকত সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশবরেণ্য মোখরে কোরআন সুমিষ্ট ভাষী বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তাহেরপুর ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ তাহেরপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা সাইদুল হাসান আনসারি আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমরা মহতারাম তাহিরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা সাইদুল হাসান আনসারের সাহেবের সাথে পরিচয় হলাম তো এ পর্যায়ে আমরা ওনার মহতারামের কাছ থেকে জানবো আসলে রোজা আমরা সারাদিন না খেয়ে থাকি এবং বারোটি মাসের এগারোটি মাস আমরা খাওয়া দাওয়া করি খানা পিনা পরিত্যাগ করি না কিন্তু এ মাসে আমরা খানা পিনা থেকে বিরত থাকি এই যে শেহরি থেকে সুবে সাদিক পর্যন্ত আমরা বিরত থাকি এই রমজান না খেয়ে থাকার এটা আমাদের হাকিকতটা কি এই হাকিকটটা আমরা জানব আমাদের সাইদুল হাসাল আনসারি সাহেবের কাছ থেকে ধন্যবাদ আপনি একটু হাকিকত সম্পর্কে আমাদের প্রশ্নটি অত্যন্ত সুন্দর এই যে সতেরো ঘন্টার মতো অভুক্ত থাকা সকল রকমের পানাহার থেকে যৌন সম্ভব থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা তো প্রকৃত বা হাকিকতটা কি এটা আসলে প্রত্যেকটি রোজাদার শ্যাম পালনকারী মমিন মুসলমানের অবগত হওয়া অত্যন্ত জরুরি এবং অত্যাবশ্যক এখানে প্রকৃত হাকিকত বলতে মহান আল্লাহ তালা তিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন এবং হজরত আদম সালাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত আম্বিয়া মানব মানবজাতিকে হেদায়তের জন্য আল্লাহর পথে পরিচালিত করার জন্য পরিচালিত হওয়ার জন্য যুগে যুগে তিনি আম্বিআকেরাম প্রেরণ করেছেন শেষ নবী নাবী মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সকল যুগের সকল কালের সকল মানুষের জন্য তিনি একমাত্র গ্রহণীয় এবং বরণীয় ব্যক্তিত্ব এবং নাবিও রাসুল তিনি তার মাধ্যমে মহান আল্লাহ আলা তিনি পবিত্র কোরআন নাজিল করেছেন এবং জিবরিল আমিনের মাধ্যমে এই তিরিশটি পাড়া কোরআন নাজিল করেছেন এবং এই তিরিশ পাড়া কোরআনের মধ্যে মানবজাতির সকল কিছু বিধিবিধান প্রয়োজনীয় সমাজ ব্যবস্থা জীবন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা ব্যক্তি পরিচালনা পারিবারিক সহ সব কিছু বিদ্যমান কিন্তু এইখানে আল্লাহ সুবাহ তিনি পবিত্র রমজানুল মোবারককে বা রমজান মাসকে বা শ্যামকে তিনি অত্যাবশ্যক করেছেন এর হাকিকতটা প্রকৃতপক্ষে হাকিকত তাৎপর্য গুরুত্ব খুব বেশি আয়াত কিন্তু শ্যাম সম্পর্কে আলোচনা শ্যাম সম্পর্কে নাজিল হয় নাই বরং খুব স্বল্প যেমন আলোচনা হলো শাহরুর আমাজানাল্লা জি উঞ্জেলা ফিয়েল কোরআন কুমুর সাহরাইখ আল্লাহ রাবুল আলমিন বলছেন যে রমজানুল মুবারকের মাস এমন একটি মাস যেই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে এবং এই কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থ পৃথিবীর সকল মানুষের নিকটে গ্রহণীয় বরণীয় এবং শিক্ষণীয় এবং আল্লাহ তিনি বলেছেন কুল লাইন ইস্তামা জিন আলাইয়া তুবে আল্লাহ তিনি একটা ঘোষণা দিয়ে চ্যালেঞ্জ করে বলেছেন পৃথিবীর সকল মানুষ এবং সকল সৃষ্ট জিন সকল জিন এবং সকল মানুষ যদি একত্রিত হয় তাহলে পবিত্র মতো একটা একটা কোরআন বা একটি আয়াত তারা সৃষ্টি করতে করতে পারবে পারবে না না তৈরি তো এই কোরআনটাই কিন্তু পবিত্র হ্যাঁ এখন যেটা হাকিগত বিষয়টা সেটা হল যে আল্লাহ তিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করার পরে তিনি আমাদের উপর যে ফর্স করেছেন পাঁচটি বিষয় পাঁচটির মধ্যে রোজা একটি কালেমা কালেমা না প্রথম একটি কালেমা তারপরে সালাদ তারপরে সং তারপরে জাকাত তারপরে হাজ তো পাঁচটি স্তম্ভের মধ্যে এটা একটি স্তম্ভ এটা পালন করা অবশ্যই এটা ফরজ এটাকে অস্বীকার করার কোনো উপায় আমাদের নাই তা হাকিকতটা হলো যে মানব জাতির জন্যে মানুষের জন্যে মানুষের তাকুয়া এবং পরহেজগারি অর্জন করার জন্যে ভীতি অর্জন করার জন্যে মনকে পরিষ্কার করার জন্যে মনকে পবিত্র করার জন্যে শ্যাম সাধনায় একটি প্রশিক্ষণ প্রশিক্ষণ তিরিশটি দিন সুবে সাদেক থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত বিরামহীন বলতে গেলে রেস্টলেস বিরামহীন দীর্ঘ উনত্রিশ দিন বা তিরিশ দিন এই যে শ্যাম সাধনা করা এর মাধ্যমে কিন্তু আল্লাহ তাকুয়া অর্জন করার প্রকৃতপক্ষে মূল একটি শিক্ষণীয় মাস প্রশিক্ষণের মাস এই মাসে এই মাসে যদি মানুষ পক্ষে হৃদয় দিয়ে মন দিয়ে সুবে সাদেক থেকে যদি সূর্যাস্ত পর্যন্ত শ্যাম পালন করে তাহলে তার জীবনের একটি পাকুয়া অর্জনের সম্ভাবনা অত্যন্ত বেশি আল্লাহ বলছেন ইয়াই আল্লাহ না মানু কুতে বা আল্লা কুমু শ্যাম কামা কুতে আল্লাহ আল্লাহ মিন কব লেখুম ল কুম এখানে কিন্তু আল্লাহ লাহ কুম বলেছেন সম্ভবত সম্ভবত হয়তো যার বাংলাটা সম্ভবত কনফার্ম বলো না অর্থাৎ এই প্রশিক্ষণের মাধ্যমে যে প্রশিক্ষণ সঠিকভাবে পালন করে অর্জন করবে সেই অর্জন করার পরে তার সত্যিকারের যখন এই রোজাটা তার হৃদয়ের থেকে মন থেকে আল্লাহর কাছে কবুলিয়তের জন্যে যখন এইটা উনি পালন করবে বান্দা পালন করবে তখন তার তাকুয়া অর্জন হওয়ার পথটা সহজ হয়ে করছিলেন তো সম্মানিত দর্শক শ্রোতা উনি বলতে চাচ্ছেন আসলে সম শব্দটি শব্দটি তিনটা শব্দ থেকে এসে ধাতু যার অর্থ হলো জ্বালায় দেওয়া পোড়ায় দেওয়া ভস্য করে এই মাসে যেহেতু আমাদের সকল গোনাকে ভস্য করে জ্বালিয়ে দিয়ে পোড়ায় দেওয়া হয় এই জন্যে একে রমজ ধাতু থেকেই রমজানটা মূলত এসেছে আর এই রোজার হাকিকতটা আমরা কাছ থেকে শুনছিলাম আমরা যদি ওনাকে আরেকটু বিষয় আমরা জানতে যে আমরা রোজা পালন করব কেন আসলে এই রোজা তো ইহুদি খ্রিস্টানরাও তো পালন করে ওরা উপবাস থাকে তাদের ভাষায় কিন্তু আমরা মুসলমানরা এই রোজাটা কেন পালন করব। হ্যাঁ আমাদের আমাদের এই রোজাটা পালন করতে হবে এটা ইহুদি খ্রিস্টানেরা যেভাবে পালন করুক তাদের সেই সময়ে মানে নিয়মগুলোন পদ্ধতিগুলো বিভিন্ন রকম ছিল কিন্তু রোজা তাদের উপরে ছিল মানে যেহেতু ইহুদি এবং খ্রিস্টান তাদের তো নবী হজরত মুসা এবং ইসা তারা প্রকৃতপক্ষে তারা শ্যামের শিক্ষা তাদেরকে দিয়েছিলেন যেটা তারা পরিবর্তন করে অন্যভাবে অন্য নিয়মে হয়তো বা করে কিন্তু আমাদের কেন করতে হবে যেহেতু আমরা মুসলিম এবং মুসলিম হিসাবে আমরা পবিত্র কোরআনুল করিমকে যেমন অভ্রান্ত মনে করি তেমনি মহান স্রষ্টা আল্লাহ সুবাহতাল আদেশ এবং প্রিয়নবী মোহাম্মদুর রাসুল্ল আদেশ আদেশগুলোকে আমরা কায়মনোবাক্যে এবং একেবারে বিনা শর্তে পালন করতে বাধ্য এর কোনো বিকল্প নাই তিনি বলেছেন যে অবশ্যই যখন রমজানের মাস আসবে তখন প্রত্যেকটি মুসলমানের জন্য রোজা পালন করা এটা অবশ্য কর্তব্য তিনি আরও বলেছেন যে রমজানুল মাস আসলে এই রমজানের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ নবী বলেছেন যে রোজার মাসে বেহেষ্টের দরজাগুলোন খুলে দেওয়া হয় দজকে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানগুলিকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয় তো আমরা এই রোজা পালন করবো শুধু এই জন্যেই না আল্লাহর হুকুম পালন করা তৎসঙ্গে প্রিয়নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা উলিসাল্লাম বলছেন যে ফিল জার্নাতে বাবু ইউকালুল্লাহুর রাইহান খুলুহা ইল্লাহ প্রিয়নবী মোহাম্মদুর রাসলাহ সাল্লাহ উলিয়া সাল্লাম সমগ্র মুসলিম মেল্লাতকে এটা একটা স্পেশালি বিশেষত্ব দিয়ে বলছেন যে বেহেস্তের মধ্যে একটি দরজা আছে একটি বেহেস্ত আছে যার নাম রাইয়ান যার গেটটাকেও বলা হয় রাইয়ান সেটা এত একটা গুরুত্বপূর্ণ বেহস্ত সেখানে রোজাদার ব্যতীত কোনো মানুষ সেখানে কোন মুসলমান সেখানে প্রবেশ করতে পারবে না স্পেশাল গেট নাই হ্যাঁ কোন এটা একটা এটা একটা ভালো কথা যে কোন কোনো এবাদতের জন্য যেমন সালাতের জন্য যুদ্ধের জন্যে অথবা হজ্যের জন্যে অথবা দানের জন্যে কিন্তু রোজার জন্যে স্পেশালি একটা দরজা আছে এই দরজাটা থাকার আরও একটি হাদিস সেটা সমর্থন করে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস সেটা হলো আন আবি উমামা রাজি আল্লাহনু উমামা বাহিরি আল্লাহ তিনি বলছেন রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে বলছেন হে আল্লাহ নবী আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল করার পরে আমার আর বেশি আমলের প্রয়োজন হবে না আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাম তিনি বললেন মান সামাই ইয়মান যে ব্যক্তি একটি দিন রোজা রাখলো এটা কিন্তু নফল রোজার ব্যাপারে ফরস্ত ফরস্ত ফরস এটা তো বাদ আসে হ্যাঁ এটা তো বাধ্যতামূলক কিন্তু আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্যে এক দিন যিনি রোজা রাখলেন শ্যাম পালন করলেন এবং এইটা নফলের মানে যদি এটা নফল নামাজ হয় কে বলে নফল রোজা হয় আল্লাহর নবী বলছেন তাহলে যা আল্লাহ বাইনা হু ও বায়না নার তার মধ্যে আর জাহান নামের মধ্যে এমন একটা খন্দক এমন একটা খাদ আল্লাহ তৈরি করবে সে খাদের দূরত্ব যেমন আসমান এবং জমিনের মধ্যে দূরত্ব এতখানি দূরত্বে একজন রোজাদার ব্যক্তিকে আল্লাহ দূরত্বে রাখবেন জাহান নামের আগুন থেকে এই জন্য আমরা রোজা আমাদের পালন পালন করতে হবে আর রোজাতে আমরা বিভিন্ন বিষয়ে বিরত থাকি তোবা রোজা বিষয়টা আমরা যেহেতু কোরআন শরীফে সিয়াম আছে সিয়াম নামই আমরা ব্যবহার করি কোরআন শরীফের যদি একটা অক্ষর আমরা পড়ি তাহলে আল্লাহ পাক 10 10টা লিখে দিবেন তো এই মাসে আরো 70 থেকে প্লাস মানে আরো আরো কত বেশি দিবেন এটা আমাদের হিসাবের বাইরে হিসাবের বাইরে তো এখানে আমরা রোজাকে না বলে আমরা রোজা বলি নামাজ বলি না হলে সেখানে আমরা সালাত সিয়াম এই জাতীয় যদি পারসঙ্গিক ভাষা সম্মানিত দর্শক শ্রোতা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু কোরআন শরীফের অক্ষরটাই ব্যবহার করা হচ্ছে বিনিময়ে আমাদের আমল নামায় সবগুলা যোগ হয়ে যাচ্ছে আমরা এটা সুন্দর রোজার হাকিকত এবং রোজার কি পরিচয়টা কি সে বিষয়ে আমরা মহতারামের কাছে জানতে পেরেছি পাশাপাশি জানলাম যে কেন সাওম বা আমাদের উপর ফরস করা হলো সেটাও আমরা জানলাম বিভিন্ন নবীর আসুলের রেফারেন্স উনি দিলেন বিভিন্ন ধর্মাবলম্বীর বিষয়ে উনি আলোচনা করলেন এবং একটা তথ্য বা আবু ওমামা থেকে একটা হাদিস উনি আমাদেরকে শেয়ার করে বিশ্লেষণ ধর্মী আলোচনা করার চেষ্টা করলেন এ পর্যায়ে আমরা মহতারাম কাছে একটু জানতে চাচ্ছিলাম যে রোজার গ্রহণযোগ্যতা বা প্রকৃত রোজা পালন কী এটাই গ্রহণযোগ্যতা কি খুব ভালো প্রশ্ন করেছেন আপনি এখন তো রোজা স্বাভাবিকভাবে শ্রাম মানুষ পালন করে ইফতার করে ইফতারের পার্টি বিভিন্ন তারপরে রোজা অনেকে রোজার সময়ে মসজিদে খুব বেশি আসে দেখা যায় কিন্তু প্রকৃত পক্ষে রোজা গ্রহণযোগ্যতার যেটা মাপকাঠি যেই রোজা যেই শ্যাম আল্লাহ নিকুটে অত্যন্ত গ্রহণীয় এবং খুব মহব্বতের সেখানে প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলছেন যে ওই রোজাটা বেশি রোজাদারদের জন্য এটা বেশি কর্তব্য এটা বেশি কাজ যেন রোজা থেকে সেই ব্যক্তি কোন রকমের কি করে আল্লাহ নবী বলেন যে রোজা কিন্তু একটা ঢাল ঢাল শ্যাম কিন্তু একটা ঢাল ঢাল মানে যেমন যুদ্ধের যুদ্ধের ময়দানে কোন আত্মরক্ষা এবং একজন সৈনিককে ঢাল তার জীবন রক্ষা করার জন্য যথেষ্ট এই ঢাল ফেল করলে ঢাল যদি ভেঙে যায় বা কিছু হয় সে তাকে সে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করতে হবে এবং এই ঢাল হলো এই জন্যে প্রিয় নবী বলেন যে শ্যাম হলো একটা ঢাল সরু ঢালটা কেমন ঢালটা আমরা কী দিয়া ব্যবহার করবো কি দিয়ে ব্যবহার করবো নবী বলেন ফালা ইয়ার ফাঁস ওয়ালা ইয়া ঝাল যেন অযথা বাক্য ব্যয় না করে অশ্লীল কথা না বলে এবং মূর্খতার যেন পরিচয় আছে আমি আপনি বলছিলেন অশ্লীলতার কথা আসলে আল্লাহ নবী বলেছেন বিশ্ব নবী জন মোহাম্মদ রাসুল্লাহাম উনি বলেছেন যে ব্যক্তি অসলিল কথা মিথ্যা কথা অস্লিল পরিত্যাগ করতে পারল না সে না খেয়ে থাকার কোনো দাম নাই যে আপনি ওটা হ্যাঁ সেটা সেটা হলো এই যে নবী বলছেন যে মানলামিয়া দা কাওলা যুর কাওলা যুর আমালা বিহি ফালা ফালাইসা লিল্লাহি হা হাজা আইয়াদা তামু ওয়া অর্থাৎ আমার রোজাকে গ্রহণ করতে হলে আমার সকল রকমের বেহুদা কথা সকল রকমের অস্লিল বাক্য সকল রকমের অশ্লীল চিন্তা সকল রকমের অনিয়মতান্ত্রিক লেনদেন আমার আয় আমার উপার্জন বৈধতার পথেই আমাকে থাকতে হবে অবৈধভাবে যদি আমার আয় হয় তাহলে ফা লাইসালিল্লাহ হাজা তাহলে আমার যদি ইনকাম আমার যদি উপার্জন অসৎপথে হয় তাহলে আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন যে ফা লাইসালিল্লাহ হাজা তাহলে এই রোজার কোনো

আমাদের শরীয়ত সম্মত হচ্ছে কিনা শরীয়তের বাইরে যদি হয় সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে এই বিরত থাকার নামই হলো রমজান বা রোজা যে আপনি সুন্দর একটা চমৎকার কথা বলছিলেন তো এই রোজার বিষয়ে আমাদের যেহেতু রোজার শেষ পর্যায়ে এসে গেছে আমরা শেষ দর্শকে উপনীত হয়েছি তো আগামী এগারোটি মাস বা সারা জীবন এই রোজা থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি হ্যাঁ খুব ভালো প্রশ্ন করেছেন সেটা হলো দর্শক শ্রোতা এটা মনে করবেন যে আমরা কি শিখলাম আমরা কি শুধু এই ইফতার করলাম সেহেরি সেহেরি খেলাম সাহারি খেলাম তারপরে আমরা হয়তো ঈদের খুব খুশি করলাম আবার অনেকেই এ শ্যাম পালন সম্পর্কে যতটুক গুরুত্ব না দেয় শ্যামের হাকিকত যেটা আগে বলা হলো সেগুলির বিষয়ে যতটা গুরুত্ব না দেয় পাঞ্জাবি কেনার জন্যে জামা কেনার জন্যে বাজার করার জন্যে বা বেশি বেশি খরচ করার জন্যে কে কত রকমের বাহারি পাঞ্জাবে কিনতে পারে মেয়েরা কত শাড়ি কিনতে পারে কত প্রসাদনী কিনতে পারে প্রকৃতপক্ষে এটা কিন্তু রোজার শিক্ষা না রোজার শিক্ষা হলো তাকুয়া যেটা আগেই বলা হয়েছে খোদাভীতি আল্লাহ ভীতি আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে মনের মধ্যে এটা নিয়ে আসাই হলো শ্যামের শিক্ষা এবং শিক্ষা আরেকটি শিক্ষা সেটা হলো যে না খেয়ে থাকার যে কষ্ট এটা যারা ধনীরা রোজা থাক থাকবেন থাকেন তারা এটা উপলব্ধি তারা উপলব্ধি করতে পারে একজন গরিব যখন তার কাছে এসে চায় যে আমি খেতে পাইনি আমাকে একটু খেতে দিন তখন সেই সে এই রোজার উপলব্ধিটা মনে করে তখন সেই গরিব ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ার শিক্ষা দেয় এবং এটা হাদিসে হাজা শাহরুন মুাসা সাতুন এটা একটা সহমর্মিতা এটা একটা মানে একজন আরেকজনের সঙ্গে ঋদ্ধতা ভালোবাসা সামাজিক একটা শক্ত বন্ধন এই বন্ধনের শিক্ষা কিন্তু এটা দেয় এবং গরিবের দুঃখ বেদনা না খেয়ে থাকার যে কষ্ট এই কষ্টটা কিন্তু এই রমজান মাসে ধনীদেরকে আল্লাহ শিক্ষা দান করে এই জন্যে যেন গরিব যখন কষ্ট পাবে তখন সেই তার কাছে ধন থাকা সত্ত্বে ধান ধন সম্পদ থাকলে তখন যেন সে তাকে ওই অর্থ থেকে টাকা পয়সা দান করে তাকে সহযোগিতা করে এটাই শিক্ষা হলো মোবারক রমজানের মোবারকের সামাজিক শিক্ষা শিক্ষা আপনি আপনার কাছে আসবো তারা আমি আপনার মাধ্যমে আর একটু শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হলো যে এই যে আপনি একটা বিষয় বললেন যে ঈদের কেনাকাটা যারা যারা সমাজে বিত্তবান আছে তারা আমাদের মনে হয় যে বাজারে গেলে কেনাকাটার একটা প্রতিযোগিতা লেগেছে কিন্তু এটার থেকে আমরা রোজার একটু মূল বিষয় থেকে মনে হয় যে ফিরে আসতেছি হয়তো আমার সন্তানের চাহিদা আলোকে আমার মেয়ের চাহিদা চাহিদার আলোকে অথবা আমরা যখন পিতার কাছে দাবি করতেছি অথবা সন্তান আমাদের কাছে দাবি করতেছে পিতাদের কাছে দাবি করতেছে যে অমুক জিনিসটা লাগবে আমি অমুক চ্যানেলে এই পোশাকটা দেখলাম সেই পোশাকের দাম এত আমি সেইভাবে আমি যদি কেনাকাটা করি তাহলে আমার এই রোজার মূল শিক্ষা থেকে হাকিকত থেকে মনে হয় আমরা একটু অবশ্যই অবশ্যই জি আমি সেই বিষয়ে আপনাকে একটু আরেকটু এই যে ভাতৃত্ববোধের কথা বললেন এটা আমরা কিভাবে এটা বাজার কেনাকাটা বিষয় বিরত থেকে মানুষকে গরিব মানুষকে ঈদের একটু সেমাই একটু লাচ্চা একটু চিনি কিনতে পারতেছে না এটা কিভাবে আমরা সহযোগিতা থাকে করতে এটা এটা আমি বলি এবং এটা আমি অনেক সময় খুদ বলি আসলে রোজা কিন্তু আসে নাই নিজের কোনো বিষয়কে জামা কাপড় অথবা অর্থ সম্পদ মানুষের সামনে আমি প্রদর্শন করব। আমার জামাটা অত্যন্ত ভালো হয়েছে বাজারের মধ্যে আমার পাড়ার মধ্যে লোকজনের মধ্যে এটা যদি আমি প্রদর্শন করি তাহলে কিন্তু আমার এটাকে জবাবদিহি করতে হবে কারণ রোজা কিন্তু এরকম পোশাকের জন্য আসে নাই বা পোশাকের প্রতিযোগিতা করার জন্য আসে নাই হ্যাঁ এমনও হইতে পারে দেখা যাচ্ছে যে দুই হাজার টাকা দামের পাঞ্জাবি আছে আবার সাতশো টাকা দামেরও আছে। আমি যদি সাতশো টাকা দামের পাঞ্জাবিটা পরে আমি আরও ওই তেরোশো টাকা আমি যদি গরিব মিস্কিনকে তাদের যদি জামা কাপড় কোনো মহিলা তাদের যদি কোনো গরিব মানুষের শাড়ি এগুলি যদি দিয়ে দিতে পারি তাহলে আমার রোজা স্বার্থতা ভালো হবে এই জন্যে আমি ওর সঙ্গে একটু যোগ করি ঈদের দিনে হজরত উমর রাজিয়াল তিনি ঘরের মধ্যে খুব নীরব নিশ্চুপ হয়ে বসে আছেন অথচ অন্যান্য সাহাবাইকে রাম তারা খুব আনন্দ ফুর্তি করছে ঈদের খুশি করতেছে সকালে তো এবং খুশি করতে 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 গিয়ে তারা হজরত ওমরের কাছে গিয়ে বলছেন আমি রুমু আজকে তো ঈদের দিন আপনি খুশি সবাই খুশি তো আমিরুল মোমেন বললেন যে হ্যাঁ খুশি তাদেরই যাদের 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 গুণা মাফ হইলো খুশি তাদেরই যাদের শ্যাম কবুল হইলো খুশি তাদেরই যাদের কোরআন তেলোয়াত কবুল হইলো খুশি তাদেরই যাদের সাতকা দান কবুল হইলো যাদের হলো যাদের শেহরি কবুল হলো যাদের শ্যামটাই কবুল হলো তো আমি যদি মনে করি যে আমার আমি তো চিন্তাই করতে পারতেছি না যে আমার আসলে শ্যামটা কবুল হইল কিনা আমার সত্যিকারের রোজাটা গ্রহণ হইলো কিনা আমার সাহারি এবং এফতারগুলো গ্রহণ হইল কিনা যদি গ্রহণ না হয় তাহলে তো আমার খুশি করার কোনো এখানে সুযোগ নাই সুতরাং আমি এই জন্যে ঘরের মধ্যে খুব মন মুচড়ে কান্নাকাটি করতেছি সুতরাং আমাদেরকে আমাদেরকে এইটা বিষয়টা আমাদের সবাইকে মনে রাখতে হবে আসলে ঈদের খুশি সাধ্য মতন আমাকে করতে হবে এবং ছেলে মেয়েদের উচিত হবে সন্তানদেরকে কন্যাদের উচিত হবে তারা যেন পিতা মাতার কাছে তার পিতা মাতার যোগ্যতার বাইরে যেন বায়না করে বাপ মাকে বিব্রত না করে না করে যে বায়না করে বিব্রত না করে পাশাপাশি আমরা দেখেছি সমাজে বিত্তবান কিছু লোক দেখা গেল এক জাতীয় লুঙ্গি অথবা শাড়ি কিনে গরিব মিসকিনদের বিতরণ করতেছে এটা কি আসলে আহ জাকাত বা রোজার সঠিক অর্থ হয় কিনা আমার তো শাড়ি আমি গরিব মানুষ আমার একটা মরুবি মানুষ গরীব মানুষ আয় রোজগারের পথ নাই আমার کمر ব্যথা হাঁটু ব্যথা আমি আইন কাম নাই সেই ক্ষেত্রে আমার শাড়ি দরকার বা লুঙ্গি দরকার নাও হতে পারে আমার সেখানে টাকা দরকার হতে পারে অথবা আমার সন্তানের ওষুধ লাগবে সন্তানের পরীক্ষার ফি লাগবে সন্তানের লেখাপড়ার কাজে একটু টাকা দরকার সেটা না করে আমার যেহেতু পড়নের শাড়ি আমাকে আছে কিন্তু এই শাড়িটাই আবার দেওয়ার চেষ্টা করা হচ্ছে এইটা আসলে এই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে বর্তমানে তো কিছুটা জাকাত এটা তো এটাও একটা জাকাত প্রদান করা এটাও একটা প্রদর্শনী হয়ে গেছে এটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাড়িতে জাকাতের কাপড় নিতে গিয়ে মানুষ যাচ্ছে এবং এটা অত্যন্ত দুঃখজনক এবং খুব বেদনাদায়ক এবং জাতির জন্য লজ্জা করাই সুতরাং আমরা শরীয়তের দৃষ্টিতে যে বিষয়টা আসে সেটা হলো হাক্কু হাক্কু অল মাহরুম মাহরুম এটা হলো যারা সায়েল ব্যক্তি এবং বঞ্চিত ব্যক্তি তারা নিঃস্ব ব্যক্তি যাদের কোনো সুযোগ সুবিধা নাই যাদের কামের কোনো পথ নাই তাদের জন্য উচিত হবে যিনি জাকাত দান করবেন তিনি খুঁজে খুঁজে গরিব মানুষের অভাবী মানুষের তিনি খোঁজ করবেন তিনি তালিকা প্রণয়ন করবেন এবং তালিকা প্রণয়ন করে প্রয়োজন বোধে তার নিজস্ব লোক দ্বারা বাড়িতে বাড়িতে তিনি পৌঁছায় দেবেন সেটা তাকে জিজ্ঞেস করা আরও ভালো এটা তো উমরের জামানায় বহু কিছু এরকম ইতিহাস আছে আমাদের জেনে নেওয়া ভালো তার প্রয়োজনটা কি। তার সন্তানের লেখাপড়া চিকিৎসা না তার খাদ্য না তার সেমাই বা বিভিন্ন প্রয়োজনের জিনিসপত্র প্রয়োজন কি না এগুলি না আমাদের যারা জাকাত দান করবেন তাদের এটা জেনে নেওয়া উচিত প্রয়োজন আমি কোথায় দিচ্ছি এবার তার দায়িত্ব কেননা আমি এই টাকাগুলো আমি কাপড় চোপড় কিনে নিয়ে এসে আমি লোকজনকে একটা রিয়া করতেছি প্রদর্শন করতেছি এতজন যা মানে এত লোককে জাকাত দিচ্ছে বাবা শানি দিচ্ছে যাও সেখানে এটা আসলে মনে হয় যে এই এই জায়গা থেকে তারা যখন সরে এসেছে তাদের একটা উদ্দেশ্য বাস্তবায়ন থাকতে পারে এই জন্যই আসলে শরীয়তের বাইরে যাওয়া যাবে না আজকে সমাজের যে এই যে দুর্গতি মাদক বলেন অশান্তি বলেন যেখানে হাহাকার বলেন এই দুর্গতির জন্য কিন্তু বলেছেন আসমান আমরা যদি এই যে তাকওয়া অবলম্বন করতে পারতাম তাহলে আল্লাপাক বলেছেন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমাদের জন্য উন্মুক্ত হতো আজকে আমাদের জন্য কিন্তু এটাই দায়ী তো আমরা এই ভাতৃত্ব বোধের কথা বলছিলেন আমরা ওই জায়গাতে আবার ফিরে আসি যে এই রোজাদার আমরা ভ্রাতৃত্ব বোধ একটা একজন মানুষ আর একজন মানুষের এই যে আপনি যে বললেন আমি ধনী মানুষ আমি যদি না খেয়ে থাকি অন্যান্য মাসে আমার শিক্ষা এটাই যে গরিব মানুষ যখন এসে আমাকে বলবে আমাকে একটা খানাপিনা দাও আমাকে একটু সহযোগিতা করো তখন আমি রোজার মনে কথা মনে করব যে না খেয়ে থাকার যে কষ্ট আমার এই ভাইটি না খেয়ে আছে এই ভাতৃত্ববোধটাই রোজা থেকে আমরা শিক্ষা নিতে পারি পাশাপাশি আর একটা বিষয় আমরা আপনার বললেন যে বাড়ি বাড়ি গিয়ে খুঁজতে হবে তো বাড়ি বাড়ি গিয়ে খোঁজার আগে আমার আত্মীয় স্বজন বা প্রতিবেশীর উপর কোনো হক আছে কি না এটা অবশ্যই আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যে আসলে আল্লাহ সুবাহ তিনি নিজের আত্মীয় স্বজনকে দায়িত্ব পালন করার জন্য আগে বলেছেন তারপরে বলেছেন তার নিকটতম প্রতিবেশী নিজের প্রতিবেশী এবং আত্মীয় স্বজন আল্লাহ বলেছেন যে তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করো এবং আত্মীয় স্বজনের হক আদায় করো দূর প্রতিবেশীর হক আদায় দূর প্রতিবেশী জানেবেল জুন জানেবেল এরকম আছে কোরআনে তো আমাদেরকে এই বিষয়টা আসলে আত্মীয় স্বজন এবং প্রতিবেশী আত্মীয় স্বজন এবং প্রতিবেশী এদেরকে আমাদের অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাদের হকটা আমাদের আদায় করা বেশি প্রয়োজন এবং তাদের কাছে জাকাতের যে সম্পদ তাদের প্রাপ্য এটা আমাদের নিজে পৌঁছে দেওয়া উচিত তবে আমাদের প্রকৃত প্রকৃতির জাকাত ওই বিষয়ে আমরা একবার শুনলাম তো আমি সর্বশেষ আপনার কাছে একটু বিনয়ের সাথে জানতে চাচ্ছিলাম মহতারাম সেটা হলো যে রমজান মাস যখন শুরু হলো চাঁদ যখন উঠল। আমরা দেখলাম সেই দিনে মসজিদ খুব ভরপুর হয়ে গেল কিন্তু তারাবির জন্যে আমরা লাইন পাই না মসজিদে যারা নিয়মিত মুসল্লি তারাই সামনে কাতারে জায়গা পায় না কিন্তু তারপরে আস্তে 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 শেষ দশকে গিয়ে আমরা দেখলাম যে আসলে মসজিদ সেরকম এবং ঈদের দিনেও দেখা যায় জোহরের সময় সে আগের হাল হাইকিকত তো এটা থেকে উদ্ধার পাওয়ার এই রোজার শিক্ষা বা এটার বিষয়ে আপনার কি মতামত এটা এটা একটা ব্যাপক প্রশ্ন যে এটা আমরাও দেখে আসছি আমরাও দেখে আসছি আর কি যে রমজানের সময় একেবারে আমরা যখন ছোটোবেলা ছিলাম তখনও মসজিদ ভর্তি রোজা চলে গেলে রোজার রমজানের মাস চলে গেলে তখন দেখা যাচ্ছে যে মসজিদের লোকজন খুব কম দেখা যায় তো এটা আসলে একটা পারিবারিক ব্যাপার প্রথমে যারা পরিবারের পিতা মাতা তাদের উচিত হবে তাদের সন্তানদেরকে মসজিদে পাঠিয়ে দেওয়া আল্লাহ তালা বলেছেন কু আনফুসাকুম যে তুমি দোজকের আগুন থেকে তুমি বাঁচো আর তোমার জাহান তোমার সন্তানদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও আহল মানে আমার পরিবার তো আমার পরিবার বলতে কথাটা খুব ব্যাপক যারা একটা অফিসের মালিক তারাও কিন্তু একটা কর্তা অংশ তারা কর্তা তার অধীনস্থ যারা থাকবে তারা যদি মুসলিম হয় তাদেরকে ইসলামের হুকুম হাকাম করা ওই যে যেমন আগেই বলা হলো যদি কোনো কম যদি কোনো জাতি তারা যদি সত্যিকারে ইমান আনে এবং সালাত প্রতিষ্ঠিত করে এবং আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ আসমান থেকে তাদের রহমতের দরজা খুলে দেবেন জমিনের রহমতের দরজাগুলোও আল্লাহ সুবান তাল্লাহ খুলে দেবেন তো এটা আসলে এটা ব্যাপক ব্যাপার প্রকৃতপক্ষে নামাজি মসজিদে মুসল্লি তাদের উপস্থিতি এটা তাদের ইমানই তাগিদ এটা লোক দেখানো না এবং এইটা বৃদ্ধিকরণের জন্যে যেমন ইমাম সাহেবের কিছু দায়িত্ব আছে মসজিদের যিনি ইমাম সাহেব আছেন খতিব সাহেব আছেন তারা ব্যাপারটাকে খুব শক্তভাবে বলতে হবে এবং বিশেষ করে বাবা মা বাবা মার জন্যে এটা কিন্তু সবচাইতে বড় পরীক্ষা আল্লাহ কিন্তু কেয়ামতের মতো দিনে এটা জিজ্ঞেস করবেন না যে তোমার সম্পদ তোমার মাল তোমার ছেলের ডিগ্রি এগুলো কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে না তোমার 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 সন্তান কি তাকোয়া অর্জন করেছিল কি পরোজগারি করছো কতখানি মুসলমান হয়েছিল এবং এই মুসলমান হিসেবে থাকার জন্য তাকে তুমি কি শিক্ষা দিয়েছিলে কতখানি তুমি দায়িত্ব পালন করেছিলে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ কুল্লুকুম রায়ান ওয়া কুল্লুকুম মাসুলান আন রায়াতাই প্রত্যেকই কিন্তু আমরা দায়িত্বশীল জি সময় পেলে আরো ভালো হতো সময় স্বল্পতার কারণে আপনি বরেন্দ্রতে বরেন্দ্র স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেন এজন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ আপনার শরীর সুস্বাস্থ্য আমরা দীর্ঘায়ু কামনা করছি আল্লাপাক আপনার হায়াতের মতে বরকত দান করুন বারাক আল্লাহ হুফি হায়াতি সম্মানিত দর্শক শ্রোতা এই প্রোগ্রামটি আপনারা ইউটিউবে অথবা ফেসবুকে বিকাল সাড়ে পাঁচটায় প্রত্যেক দিন আমাদের প্রচার হয় দেখতে পাবেন আর সার্চ দেবেন বাংলা বরেন্দ্র টিভি ইউটিউবে গিয়ে বরেন্দ্র টিভি লিখে সার্চ দিলেই আমাদের প্রোগ্রাম পেয়ে যাবেন আমরা সকলের সার্বিক মঙ্গল কামনা করে আজকের প্রোগ্রাম শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা